শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে নাম লিখিয়েছে 40,000 সিরিয়ার যোদ্ধা। যুদ্ধের মধ্যেই ইউক্রেন যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী। ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিমানবন্দর অচল করে দিল রাশিয়া। যে কোনো সময় ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়, বললেন জেলেনস্কির উপদেষ্টা। কেরসন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তিন গোয়েন্দা কর্মকর্তা নিহত, আহত 7। ইসরায়েলি বাহিনীর হামলায় 3 ফিলিস্তিনি নিহত। এবার বিস্তারিত। ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়ার 40,000 মানুষের নাম তালিকাভুক্ত করেছে রাশিয়া। তবে এদের কেউই স্বেচ্ছাযোদ্ধা নয়, বরং অর্থ ও অন্যান্য সুযোগ সুবিধার লোভ দেখিয়ে সিরীয়দের ভাড়া করা হচ্ছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ব্রিটিশ এনজিওটি বলেছে সিরিয়ায় 40,000 ভাড়াটে সৈন্য জোগাড় করলেও রাশিয়া এখন পর্যন্ত কাউকে ইউক্রেনে পাঠায়নি। তবে ইউক্রেনীয় সংস্থা ইউনিয়ন দাবি করেছে প্রথম ধাপে এরই মধ্যে 400 সিরীয় যোদ্ধাকে ইউক্রেন সীমান্তে পাঠিয়ে দিয়েছে রাশিয়া। বলা হচ্ছে এ ধরনের ভাড়াটে সৈন্যদের জন্য রাশিয়ার রোস্তভ এবং বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন সীমান্তে কাছাকাছি থাকার জায়গা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসওএইচআর গত সোমবার এক বিবৃতিতে দাবি করেছে সিরিয়ায় এখন পর্যন্ত 40,000 যোদ্ধা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে নামতে নাম লিখিয়েছেন। দামেস্ক ও আলেপ্পোয় রুশ বাহিনী এবং সিরীয় সরকারের নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনা ব্যবহার করে এ ধরনের যোদ্ধা সংগ্রহের কাজ চলছে। রাশিয়াকে এ বিষয়ে সহযোগিতা করার নেটওয়ার্কগুলোর মধ্যে বাথ পার্টির নাম উল্লেখ করেছে এসওএইচআর। এই দলটি প্রায় অর্ধ শতাব্দী সিরিয়ায় ক্ষমতায় ছিল এবং গোটা দেশে তাদের প্রতিনিধি রয়েছে। এছাড়া সিরিয়ার রাজধানী এবং আলেপ্পো শহরের ইয়ারমুক ও নাইরাব ক্যাম্পে উপস্থিত দামেস্ক পন্থী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও রাশিয়ার পক্ষ নিয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী। এই সফরে তারা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসাবে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা এই সফরে যাচ্ছেন বলে বিবিসি জানিয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতি উচ মোরাউইকি বলেন, এই সফরের উদ্দেশ্য হল ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃতভাবে উপস্থাপন করা। চেক প্রধানমন্ত্রী পেট্রো ফিয়ালাও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে 35 ঘন্টার কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো এ ঘোষণা দিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিরতিহীন এই কারফিউ জারি করা হয়েছে। রুশ হামলার 20তম দিনে কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় 2 নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত শহর দিনিপ্রোর বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, আর তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বিমানবন্দরটি পুরোপুরি অচল হয়ে গেছে। দিনিপ্রো শহরের আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান ভ্যালেন্টাইন রেজনিচেনকো বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে রুশ সেনারা এই হামলা চালায়। এ ব্যাপারে রাজ্য প্রশাসনের প্রধান ভ্যালেন্টাইন রেজনিচেনকো বলেন, রাতের বেলায় শত্রুরা দিনিপ্রো বিমানবন্দরে হামলা চালিয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত করে রানওয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বন্দরের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বড় ক্ষতি। রাশিয়া 24 ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে। ওই সময় তাদের নজর ছিল রাজধানী কিয়েভে ও পশ্চিম দিকে অবস্থিত শহরগুলোতে, ফলে পূর্ব দিকে থাকা শহরগুলোতে কোনো হামলাই চালানো হয়নি। কিন্তু গত কয়েকদিন ধরে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তারা। পোল্যান্ড সীমান্ত ঘেঁষা লভিভ শহরের একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। সেই ঘাঁটিতে বিদেশি সৈন্যরা ছিল বলে দাবি রাশিয়ার। ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে বিদেশি নাগরিকরা পূর্ব দিকে জড়ো হচ্ছেন এবং পশ্চিমারা অস্ত্র মোতায়েন করছে। এ কারণে এখন পূর্ব দিকেও হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা জানিয়েছেন, যুদ্ধের অবস্থা এখন এমন যে এখন হয় তারা রাশিয়ার দাবিগুলো মেনে নেবে, নয়তো রাশিয়া তাদের আগ্রাসন বাড়িয়ে দেবে। এরপর কয়েকদিন আগ্রাসন চালানোর পর ফের আলোচনা হবে। তিনি বুঝিয়েছেন যে কোনো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, হয় যুদ্ধ থেমে যাবে, নয়তো এর তীব্রতা বাড়বে। মঙ্গলবার অলেক্সি আরেস্তোফিচ নামের ওই উপদেষ্টা বলেন, আমরা এখন দুই রাস্তার মাথায় আছি। হয় আমরা চলমান আলোচনায় রাশিয়ার সঙ্গে চুক্তি
করব, নয়তো রাশিয়া দ্বিতীয় দফায় তাদের আগ্রাসন শুরু করবে, এরপর ফের আলোচনায় বসবে। এর আগে সোমবার চতুর্থ দফায় আলোচনায় বসেন রাশিয়ান ও ইউক্রেনের প্রতিনিধিরা। যদিও ওই আলোচনা শুরুর পর জেলেন্সকির আরেক উপদেষ্টা মাইখাইলো পদলায়াক জানান তাদের মধ্যে কঠিন আলোচনা হচ্ছে। এ ব্যাপারে সোমবার টুইটারে মাইখাইলো পদলায়াক বলেন, দুই পক্ষ তাদের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানাচ্ছে, আলোচনা হচ্ছে কিন্তু এটি অনেক কঠিন। দুই দেশের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণ হলো দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা। এদিকে আলোচনা শুরুর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছিল রাশিয়ার কাছে প্রধান দাবি থাকবে সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করা, এরপর তারা বাকি দাবি দেওয়া নিয়ে কথা বলবেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সেনারা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর 20তম দিনে এই খবর দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোরাশেঙ্কভ আজ সংবাদ ব্রিফিংয়ে জানান, পুরো খেরসন অঞ্চলের ওপর রাশিয়ার সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। খেরসন হচ্ছে ইউক্রেনের একটি প্রাদেশিক রাজধানী যেখানে 2.5 লাখ মানুষের বসবাস ছিল। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো শহর পরিপূর্ণভাবে রাশিয়া নিয়ন্ত্রণে নিল। সংবাদ ব্রিফিংয়ে জেনারেল ইগোর কোনাশেঙ্কভ জানান, রাশিয়ার সেনারা মার্কিন নির্মিত ট্যাঙ্ক বিধ্বংসী 10টি জুভেলাইন মিসাইল সিস্টেম আটক করেছে। এছাড়া পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরায়েলের প্রশিক্ষণ কেন্দ্রে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 3 গোয়েন্দা কর্মকর্তা নিহত ও 7 জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এ হামলা চালায়। ইরানের শীর্ষ পর্যায়ের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দি ক্রেডল জানিয়েছে, শনিবার রাত 1:20 সময় IRGC এরবিলে মোসাদের কেন্দ্রে 12টি ফতেহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় এ পর্যন্ত 3 জন নিহত হয়েছে, যার মধ্যে 2 জন শীর্ষ পর্যায়ের মোসাদ কর্মকর্তা রয়েছে। এছাড়া আহত 7 জনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। হামলার পর জার্মানির স্টুটগার্ট শহর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে অবতরণ করে। মার্কিন সেনারা C-130 বিমানে করে হতাহতদের এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে অবতরণ করে। মার্কিন সেনারা C-130 বিমানে করে হতাহতদের এয়ার অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যায়। নিরাপত্তা সূত্রটি বলছে, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে এই বার্তা দেওয়া হয়েছে যে ইরান সীমান্তের কাছে ইসরায়েলের যে কোনো তৎপরতার ব্যাপারে তেহরান খুবই সংবেদনশীল এবং এ ধরনের কোনো তৎপরতা ইরান বরদাস্ত করবে না। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের গুলিতে প্রাণ গেছে এক কিশোর সহ 3 জন ফিলিস্তিনির। জানা গেছে ওই এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী, এতেই নিহত হন নাদের রায়ান সহ আরও 2 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে নাবুলাস শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে নিহত হন 17 বছর বয়সী নাদের রায়ান। তার মাথায়, বুকে ও হাতে গুলি লাগে। এ ঘটনায় আহত হন আরও 3 জন ফিলিস্তিনি, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সীমান্ত পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেন যে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি দাবি করেন, একজন সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি করলে পাল্টা গুলিতে সে নিহত হয়। এদিকে বালাটা এলাকায় অভিযান চালিয়ে আম্মার আরাফাত নামে একজনকে আটক করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, বেশ কয়েক মাস ধরে আরাফাত ইসরায়েলি বাহিনীর কাছে পলাতক আসামি ছিল। তার বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে, তার পরিবারকেও হুমকি দেওয়া হয়। তাকে গ্রেফতারের পর দুপক্ষের সংঘর্ষ শুরু হয়, এতে আহত হন 3 জন, তাদের মধ্যে 1 জনের অবস্থা গুরুতর। জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরে নিহত হন আরও 1 ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের হামলায় মাথায় গুলি লেগে মারা যান 20 বছর বয়সী 1 জন। কালান্দিয়া পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে মূল চেকপয়েন্ট। এছাড়া ইসরায়েলিদের হামলায় 27 বছর বয়সী আরও 1 ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার পশ্চিম তীরে 1,355টি বাড়ি নির্মাণের কাজ করছে, 2,000-এর বেশি বাসিন্দা থাকবে সেখানে। গত আগস্টে পশ্চিম তীরে এসব বস্তি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।